হয়তো ভাবছেন যে আমরা এখানে এইভাবে হঠাৎ করে কি দেখতে আসলাম। বিষয়টা হলো আমরা বড় গুহা দেখতে এসেছিলাম, কিন্তু এখানে আসার পরে একটা জায়গায় আসার চিন্তা আসলো এবং ওদের মাধ্যমেই জানতে পারলাম। আমাদের আইডিয়া ছিল, কিন্তু কখনো মানে ভাবিনি যে এই ট্রিপে এই প্ল্যানটা করব। তা আমরা তো প্রথম থেকেই বলেছিলাম যে একটা নতুন জায়গায় যাব, এক্সপ্লোর করব। তো সেটা এটা সেই জায়গা নয়, তা এটাই এখানে বড় গুহা দেখতে এসে হঠাৎ করেই চলে এসেছি। তো জায়গাটা হচ্ছে অনন্তগিরি। এখানে আমরা একটা জায়গায় যাব যেখানে একটা ওয়াটারফলস আছে। সত্যি কথা বলতে কি মনে মনে ইচ্ছা ছিল, কিন্তু এই ট্রিপের এই প্ল্যানের মধ্যে এটা ছিল না। এবার হঠাৎ করে এটা এসে যাওয়ায় বুঝতেই পারছেন মনের মধ্যে কী ধরনের একটা এক্সাইটমেন্ট আমাদের দুজনের মধ্যেই হচ্ছে। এবং আপনাদেরকে আমাদের এই আইটেনের ব্যাপারটা যে কীভাবে কীভাবে আনফোল্ড হলো চ্যাপ্টারগুলো, সেগুলো আপনাকে আমি পরে জানাবো। এই ভিডিওটার যখন আমরা যখন আমাদের ট্যুরটা শেষ করব, তখন আপনাকে ডিটেলে জানাবো যে কীভাবে কীভাবে আপনি আসতে পারেন আর আপনি এই আশপাশের জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারেন। ঠিক আছে, তাহলে চলুন চলুন এবার দেখা যাক। সেই ওয়াটারফল অনন্তগিরি, যেটা আপনাদের বলছিলাম। এখন জলে অনেকটাই কম, বর্ষাকাল আর একটু বেশি হবে। চলুন একটু আশেপাশের ভিউটা দেখা যাক। আমাদের একসাথে পাহাড়ের সৌন্দর্য, সমুদ্রের সৌন্দর্য, ওয়াটারফলস সব কিছুই মিলিয়ে মিশিয়ে ভাইজাগ ট্রিপটা সত্যিই একটু ভালো হলো। কারণ সব রকমই অভিজ্ঞতা হলো, একদিকে জলপ্রপাত, অন্যদিকে সমুদ্র, বিচ, আবার একদিকে পাহাড়ে গাড়ি, ট্রেন রাইড। ওয়াটারফলসটা অনেকটা ধাপে ধাপে নেমে এসছে। আমার যতদূর নলেজ তাতে এই ধরনের ধাপে ধাপে নেমে আসা ওয়াটারফলসকে সম্ভবত কাসকেড বলে, জানি না ঠিক বললাম কিনা, যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা ভালো বলতে পারবে।